बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सबाई के शुभेच्छा जानिए शुरू करछि। मोहम्मद खैरुल इस्लाम विभागीय प्रधान मेकानिकल इंजिनियरिंग विभाग आकिज इंजिनियरिंग इन्स्टिट्यूट। हमारे आजकल विषय सेंटर अफ ग्रेविटी अर्थात भर केंद्र। मेकानिकल फोर्थ सेमिस्टारे इंजिनियरिंग मेकानिक्स सब्जेक्टर एक विषय से हे सेंटर अफ ग्रेविटी अर्थात भर केंद्र। प्रति वस्तुर एम एक बिंदु आस्तुटी जे भाव रखा हक ना क्यों से बिंदु दिए वो वस्तु समस्त ओजन पृथिवीर केंद्र अभिमुखे क्रिया करे ताके वो वस्तुर भर केंद्र सेंटर अफ ग्रेविटी बोले। ये संज्ञाटा सबार ही जाना आ আমরা যদি না জেনে থাকি তাহলে আমরা জানতে পারব। এটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশন বা সংজ্ঞা। এই সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রকে আমরা সংক্ষেপে সিজি দ্বারা প্রকাশ করে থাকি। বিশ্বের প্রত্যেকটা বস্তুর প্রতিটা কোণাই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবীর এই আকর্ষণ বল বস্তুর কণার ভরের সমানুপাতিক এবং যা খাড়াভাবে নিচের দিকে কাজ করে এটাই বস্তুর ওজন হিসেবে পরিচিত। আর এই জিনিসটা সংজ্ঞাতে আমরা তো বললামই সেন্টার অফ গ্র্যাভিটি, যে প্রতিটি বস্তুর এমন একটি বিন্দু আছে বস্তুটি যেভাবেই রাখা হোক না কেন সে বিন্দু দিয়ে ওই বস্তুর সমস্ত ওজন পৃথিবীর কেন্দ্র অভিমুখে ক্রিয়া করতেছে। ওই যে আমরা যে বললাম যে বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে যে খাড়াভাবে, সেটা হচ্ছে ওজন। আর ওই বস্তুর সমস্ত ওজন পৃথিবীর কেন্দ্রের অভিমুখে ক্রিয়া করে তাকে ওই বস্তুর ভর কেন্দ্র বলে বা সেন্টার অফ গ্র্যাভিটি বলে। আমরা এই সংজ্ঞাতে পাব, একে আমরা দেখতেছি যে সিজি দ্বারা প্রকাশ করতেছে। এই একে আমরা সংক্ষেপে সিজি দ্বারা প্রকাশ করে থাকি। আর এই ভর কেন্দ্র এবং কেন্দ্র নির্ণয় পদ্ধতি একই, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি ভর কেন্দ্র বলে থাকি আর সেন্ট্রয়েড অর্থাৎ কেন্দ্র, এই দুটার নির্ণয় পদ্ধতি একই। এখন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বা কেন্দ্র যে নির্ণয় করা যায় তার চারটা পদ্ধতি আছে। চারটা পদ্ধতি, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, একটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন পদ্ধতি এবং আর একটা হচ্ছে মুভমেন্ট পদ্ধতি। এই চারটা পদ্ধতির মাধ্যমেই আমরা ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতে পারি। এখন সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় এই পদ্ধতির মাধ্যমে করা যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা বস্তুরই কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি আছে। সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম সলভ করে বা একটা প্রবলেম সামনে দেখানোর পরে তোমাদেরকে সামনে প্রবলেমটা সলিউশন করলে তোমরা বিস্তারিত আরও বুঝতে পারবা। সে প্রবলেমটা হচ্ছে যেখানে একটা আই সেকশন দেওয়া আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে একটি আই সেকশন রয়েছে। সেই আই সেকশনের তিনটা, আই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন আই সেকশনকে আমি তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। এখন বলছে যে আই সেকশনটির ওয়াই ওয়াই অক্ষ এবং ওয়াই বার নির্ণয় করতে হবে। তার মানে এই এখানে বলে দিয়েছে মনে করি ওয়াই বার সমান সমান এ বি অক্ষ হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার মানে এই যে এ এবং বি, এই যে দুটা অক্ষ আছে, এই দুটা অক্ষ হতে কেন্দ্র, কেন্দ্র অর্থাৎ একদম যে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড যেটা, সেই সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্বটা আমার বের করতে হবে। এখন এটা আমার বের করতে গেলে এই আমি আই সেকশনটাকে আমি সহজভাবে উপস্থাপন করার জন্য আমি তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। এই একটা অংশ আমার, এটাকে আমি এক নম্বর অংশ হিসেবে ধরে নিতে পারি। এই একটা অংশ আমার এই পর্যন্ত থাকবে, এটাকে আমি দুই নম্বর অংশ হিসেবে ধরে নিতে পারি এবং এই অংশটাকে আমরা তিন নম্বর সেকশন হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ আই সেকশনটাকে আমি তিনটি সেকশনে ভাগ করে নিলাম, এক দুই এবং তিন।
তাহলে আমি সহজে এই আই সেকশনটা যে ক্ষেত্রফল আছে বা ওয়াই বারগুলো রয়েছে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি নির্ণয় করে বা তৈরি করে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা ক্ষেত্রফল আমরা বের করে নিয়ে আমার যে ফর্মুলাটা হচ্ছে ওয়াই বার সমান সমান এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি বাই ভাগ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি। এই ফর্মুলাতে আমি এই যে মানগুলো আছে প্রত্যেকটা মানগুলো আমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আমি ইনশাল্লাহ এই মানটার সলিউশন করে দিতে পারতেছি, বা এটার যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ যে কেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড, এটার যে সেন্ট্রয়েডটা সেই সেন্ট্রয়েডটা আমি বের করতে পারবো। তাহলে এখন আমি এক নম্বর সেকশনের অর্থাৎ এ ওয়ান সেকশনের ক্ষেত্রফলটা আমি বের করতে পারতেছি। এক নম্বর সেকশনের এ হচ্ছে আমার এক্সেলারেশন, ওয়ান হচ্ছে একটা সেকশন, তার মানে এক নম্বর সেকশনের ক্ষেত্রফলটা আমি পাইলাম যে 15 হচ্ছে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে তার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম 90 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই সেকশনটার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ অর্থাৎ আমি জানি যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ অর্থাৎ ভার্টিক্যালি, তার মানে আমি এই যে কেন্দ্র অক্ষ এ বি যে অক্ষটা আছে এখান থেকে তার উপরের দিকে আমরা যাব, অর্থাৎ এই একদম ভূমি থেকে উপরের দিকে যদি আমরা উঠতে যাই তাহলে আমি দেখতে পাবো বা আমরা পাবো ওয়াই ওয়ানটা পাবো, অর্থাৎ ওয়াই ওয়ান সমান সমান 6/2, অর্থাৎ এর যে কেন্দ্রটা আমি পাবো ওয়াই ওয়ানের যে আমি মিডল পয়েন্ট যেটা সেটা আমি অর্ধেকটা বের করতে পারতেছি 6/2 দিয়ে আমি 3 সেন্টিমিটার। একইভাবে আমরা দুই নম্বর সেকশন অর্থাৎ দুই নম্বর সেকশনের ক্ষেত্রফল বের করতে পারতেছি এ টু, অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 10/5, এই 10/5 তার মানে 50 সেন্টিমিটার স্কোয়ার। এখন ওয়াই টু পাবো কীভাবে? এটার ওয়াই টু পাবো আমি যে এইটা মিডল পয়েন্ট কোনটা, এই দুই নম্বর সেকশনের মিডল পয়েন্ট আমরা দেখতেছি যে 10/2 দিলে আমার 5 পেয়ে গেলাম, কিন্তু আমার আসতে হবে তো এইখান থেকে, তার মানে আই সেকশনের একদম ভূমি থেকে আসতে হচ্ছে, তার মানে এইটাকেও আমার যোগ করতে হচ্ছে, অর্থাৎ 6/2 তাহলে পেয়ে গেলাম আমার 11 সেন্টিমিটার, অর্থাৎ ওয়াই টু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আবার চলে যাব আমরা সেকশন থ্রিতে, অর্থাৎ সেকশন থ্রির ক্ষেত্রফল বের করব, 12 আছে তার দৈর্ঘ্য, প্রস্থ আছে 4, অর্থাৎ 12×4 48 সেন্টিমিটার স্কোয়ার, এটা পেয়ে গেলাম। কারণ ওয়াই থ্রি পাবো এখানে প্রথমে 6 যোগ করব, তারপরে আমরা 10 যোগ করব 16, এখন এই অংশটার কেন্দ্রটা পাবো, তারপরে আমি কিন্তু এই 3 নম্বর সেকশনটার আমি কেন্দ্রটা বের করতে পারব, তার মানে 6/10 + 4/2, তাহলে আমি দেখতেছি যে এখান থেকে একদম ভূমি থেকে 18 পর্যন্ত উঠলে আমার হচ্ছে কেন্দ্রটা আমি পেয়ে গেলাম ওয়াই থ্রির। এখন আমার এই যে ফর্মুলাটা আমি যে অ্যাপ্লাই করছি সেই ফর্মুলাতে এ ওয়ানের যে মান, ওয়াই ওয়ানের মান, এ টুর মান, ওয়াই টুর মান প্লাস এ থ্রি ওয়াই থ্রি ভাগ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রির মানগুলো আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করব। এখন এ ওয়ানের মান 90×3 এরকমভাবে আমি টোটালটা বসাইলাম, এক্ষেত্রে এ ওয়ানের মান 90, এটা হচ্ছে 50, এটা ভুল হবে, এটা 50+48, এটা ক্যালকুলেশন করে যে মানটা আসতেছে আমার সেই ক্যালকুলেশন করে মানটা আমি এখানে বসাই দেব। এখন এই মানটা সঠিক কি না জানি না, তোমরা ক্যালকুলেশন করবা অবশ্যই, এটা সঠিক না হয়তো বা আমরা ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। এখন আমরা ক্যালকুলেশন করি এটার যে 90×3 + 50×11 48×18 প্লাস 150+550+270 1600 64 84
আমরা এটা উপরের অংশটাকে আমরা আগে গুণ করে নেব, তারপরে আমরা চলে যাব যে এই অংশটা কত। তাহলে মানে আমরা আমরা পেয়ে গেলাম এখানে পাবো 8 পয়েন্ট, ক্যালকুলেশন করলে 8.85 আসবে তোমাদের। অর্থাৎ এটা প্রবলেমটা ভুল আছে, ক্যালকুলেশন করা ভুল আছে। আমরা এখানে লিখব 8.85, অর্থাৎ 8.85 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে কেন্দ্রটা, ভরকেন্দ্রটা, সেটা আই সেকশনের ভরকেন্দ্রটা আমরা পেলাম 8.85, অর্থাৎ ভূমি থেকে ঠিক 8.85 দূরত্বে তার সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, ইনশাল্লাহ সবাই তোমরা এই বিষয়টা বিস্তারিত দেখে আমাকে, আমাদের ফেসবুক যে গ্রুপ আছে মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের, সেই গ্রুপে তোমরা আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে। চারজন না পাঁচজন লোক আসছে, হ্যাঁ।